মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবার আজকে দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে। আমার দিনটা জাস্ট শুরু হলো, শুভম বেরিয়ে গেছে সকালবেলা, একটু আগে মানে একটু আগে না অনেকক্ষণ আগে উঠেছি। মা আর বাবা গেছে দিদুনের ওখানে, মা কালকে রাতে তো চলে এসেছিলো, মা আর বাবা গেছে দিদুনের ওখানে, মা রয়েছে, বাবা বাজার করে নিয়ে চলে আসবেন। আমার সকাল সকাল রেনি একটা পার্সেল এসছে, এখানে একটা সিরাম এসছে, কি এসছে চলো দেখি। এটা একটা প্রি মেকআপ সিরাম অর্ডার করেছিলাম, এটাই তো মনে হয় এসছে, কীরকম কি আমি কিছুই জানি না, চলো দেখি আর সারাটা দিন কি কি যায়। সকালবেলা উঠে আমার একটা অঘটন ঘটেছে, কি ঘটেছে বলছি। এই যে রেনির এই একটা প্রি মেকআপ অয়েল এসছে, কালকে তোমরা দেখলেই যে সোনাই এর বিয়ে বাড়ি চলছে, আমি সেটার জন্য এটা অর্ডারটা করেছিলাম। যাই হোক, আগের দিন আসেনি, পরের দিন এসছে, কালকে দেখি সোনাইয়ের কি গ্লাস গ্লো করে এটা লাগিয়ে। এর জন্য আমি একটুখানি নিয়ে অ্যাপ্লাই করলাম। এই দেখো, এই স্কিনটা তো এমনি আমার একদম বিয়ের স্কিন ছিল, এটা এমনি আর এটাই এটা অ্যাপ্লাই করবে, বেশি একটু চকচক করছে। আর আমার হাতের এই অবস্থাটা কিছুদিন আগে তেলের ছিটে এসেছিলো, হাতের অবস্থা খুব খারাপ। তো বলছিলাম যেটা সকালবেলা একটা অঘটন ঘটেছে আমার সাথে, কি অঘটন ঘটেছে সেটা বলি। সকালবেলা না, দু তিন দিন আগে ঘটেছে, সকালবেলা একদম বাড়াবাড়ি কাণ্ডটা হয়ে গেছে। সেটা হলো, আমি এক মাস দেড় মাস আগে নেলস করিয়েছিলাম, যথারীতি আমি ব্লগ করিও নি সেদিন নেলস যখন করিয়েছিলাম। এবার আমি এমনি আমার মনে হয় আমি কোনোদিন এরকম নেলস বা কোনো কিছু করিনি, ইচ্ছে ছিল প্রথম নেল আর্ট করানো, নেল আর্টটা না তো যেটা এক্সটেনশন করায় সেটা করিয়েছিলাম, তো এটা ঠিক ছিল। এবার এটা কিছুদিন ধরে আমি দেখছি আমার চুলে বেশ লাগছে, শ্যাম্পু ট্যাম্পু করতে গেলে এটা একটু হয়ে গেছে, খুলে গেছে এরকম আর কি। এরপরে এইটা এইটা না, এই নোকটা সমেত এটা ভেঙে গেছে, আর যন্ত্রণা মারাত্মক। ঘুমের মধ্যে যা কিছু হচ্ছে বুঝতে পারছি না, চুলে ফুলে লেগে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে, মারাত্মক যন্ত্রণা। তো মানে এটা এখন আমাকে রিমুভ করতে হবে। ডায়মন্ড প্লাজায় বললাম ওদের কোনো স্লট নেই রিমুভের জন্য, রিমুভ অ্যান্ড রিফিল ওদের একসাথেই করাতে হবে, আর ডায়মন্ড প্লাজায় রিমুভ আর রিফিলটা বেশ এক্সপেন্সিভ। আমি বললাম না, আমি সিরিয়াসলি অতটা মানে অতটা খরচা করে আমি করাবো না। এবার আমি যখন এটা প্রথম করিয়েছিলাম তখন আমার 2000 টাকার মতো লেগেছিল, কিন্তু আমি তারপরে দেখেছি যে সবাই করায় অনেকটা কমে, তো আমি তখন বললাম যে না, আমি এতটা ইনভেস্ট আর করবো না। এরপর আমি এদিক ওদিক থেকে জোগাড় করলাম একজনের নাম্বার, আবার যাকে দিয়ে করেছিলাম তাকে বললাম, ও বললো হ্যাঁ কালকে, তবে ও কালকে পুরোপুরি আসবে কি আসবে না সেটাও কোনো কিছু কনফার্মও করতে পারেনি। দেখো ও তো ফ্রি থাকবে এরকম তো না, আমার তো এটা হুট করে হয়েছে। এরপরে আমি আরেকজনের সাথে যোগাযোগ করলাম, সে আমাকে বেশ একটা রিজনেবল দামের মধ্যে বললো, দিদি আমি এটা রিমুভ করে আবার রিফিল করে দেবো, একদম রিজনেবল এতে, তো সেটা দেখি, হয়তো আমি শুধু রিমুভটাই করাবো, রিফিলটা তো করাবো কি না জানি না, যদি হয় তো সেটা আমি করিয়ে নেবো, আমার কোনো অপশান নেই। অনেকে বলেছিলো এক মাস টেকে না এটা, আমি একটু ছোটো ছোটো করিয়েছিলাম। আমি কেন ছোটো ছোটো করিয়েছিলাম, তখন ঘরের কাজকর্ম করতে হবে, আমি তো এরমভাবে শুধু বসে থাকতে পারবো না নেলস করিয়েছি বলে, বা এটা এটা হয়ও না, আমাকে তো অন্তত নিজের কাজগুলো করতে হবে, আমি রান্নাবান্না করি না করি সেটা আলাদা ব্যাপার, নিজের কাজগুলো তো দেখার জন্য আমি ছোটো ছোটো করিয়েছিলাম। তারপরেও পাক্কা মনে হচ্ছে যেন দেড় মাস না এক মাসের মাথায় যে এটা, হ্যাঁ ভালো মানে যতদিন ছিল ততদিন একদম ঠিকভাবে ছিল, এবার এরপর তো হবেই, জিনিসটা আর্টিফিশিয়াল, এটা তো আর কারোর দোষ না, কিন্তু আমার নোকটা সমেত হয়েছে বলে আমাকে ইমিডিয়েটলি এটা করাতে হবে, নইলে আমি একটু কিছু করে ম্যানেজ করতে পারতাম, বাট নোকটা সমেত ফাইনালি আমার নেলস ঠিক হয়েছে, ঠিক আছে। তো এই যে আমার নেলসের এবারের লুকটা এরকম, অনেক পাতলা পাতলা হয়েছে, আমার বেশ ভালো লেগেছে ব্যাপারটা। থ্যাংক ইউ অর্পিতা, তুমি এলে, মানে ও জেনারেলি দু তিনজন থাকলে এক জায়গায় ও তবে আসে, তো ওর এদিকে আমি জানতাম না যে ওর এদিকে অন্য ক্লায়েন্ট আছে, তো যাই হোক এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে, আমার ছিল কপালে যে ওর থেকে করানো, তো ঠিক আছে খুব ভালো, আমি ওর পেজে গিয়ে একটা রিভিউ দিয়ে দেবো। তো তোমার এই হ্যাপি নেলস বলো। আমার স্টুডিও হ্যাপি নেলস রয়েছে টালিগঞ্জে, নর্মালি আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি, তো বেসিক্যালি একজনের জন্য হোম সার্ভিস ওটা একটু টাফ হয়ে যায়, যদি দুজন তিনজন করান তো সেক্ষেত্রে আমি হই বা আমার স্টাফ এরা হোক যে কেউ চলে যাবে, কল করে নেবে একবার বা গুগলেও সার্চ করতে পারে, হ্যাপি নেলস অ্যান্ড একাডেমি বলে লেখা আছে সাউথ কলকাতাতে, তো একদম আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো।
ওকে চলো থ্যাংক ইউ। এবার আমার আরেকটা কথা বলার আছে, সেটা হলো যে একজন লিখেছো, তোমরা হয়তো আমাকে অনেকে বলবে যে দিদি এতগুলো পজিটিভ কমেন্টের মধ্যে তুমি একটা নেগেটিভ কমেন্ট নিয়ে বলছো কেন। নেগেটিভ কমেন্ট নিয়ে বলছি কারণ সে পুরোপুরি একটা যেন ডিসিশনের মতো বলেছে তোমরা ব্লগ করো না, ব্লগিংটা তোমাদের জন্য না, ব্লগ করবো কি করবো না সেটা সম্পূর্ণ আমার আর শুভমের ডিসিশন। আমাদের বাড়ির যেই ক্রাইসিস মোমেন্টটা দিয়ে যাচ্ছে বা গেছে বা সকালবেলা হসপিটালে যাওয়ার সময় যদি একজনের মুখে নেবুলাইজার বা যেদিন অক্সিজেন লাগানো হয়েছে অক্সিজেন মাস্কটা লাগাতে লাগাতে এই যে দেখুন এটা হচ্ছে, এটা না দেখাতে পারি, এই জন্য যদি মনে হয় যে আমরা রেগুলারাইজ নই, আমরা ব্লগ করা উচিত না, আমার কিচ্ছু বলার নেই। অনেক অনেক চ্যানেল আছে, ডেইলি ব্লগার কেন অনেক রকমের আছে, আমি প্রত্যেকের ব্লগ আমি রেগুলার বেসিসে দেখি, এর মধ্যে কিছু জনের ব্লগ আছে হয়তো আমিও মাঝে মাঝে দেখতে পারি না, আপনিও আমাদের চ্যানেলটা স্কিপ করে যান, দেখবেন না, আপনি নিজেকে এটা ডিসাইড করতে পারেন যে আমি দেখব না, তুমি করো না, এটা না, এটা আমরা কাউকেই বলতে পারি না। আজকে যদি আমার কারোর কোনো কিছু খারাপ লাগে না আমি তাকে বলতে পারি না তুমি করো না, আমি ইগনোর করতে পারি, আমি অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে? তো সেটা ওই পরিস্থিতিতে আমি আজকে দাঁড়িয়েও বলছি আমার ফ্যামিলির কেউ, আমার যত বড় চ্যানেল হোক না হোক যেটাই হোক, এরপরে হয়তো কমেন্ট আসবে তোমার চ্যানেল কবে আর কত বড় হবে, যাই হোক যাই হোক, আমি কোনোভাবে ওটাকে কন্টেন্ট বানাবো না। আমার বাড়ির কেউ অসুস্থ হলে সেটা কন্টেন্ট হবে না। যদি মেজের অসুস্থ হয়, রিমার আজকে জ্বর হচ্ছে, শুভমের আজকে কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, সেটাও কোনোদিন কন্টেন্ট না, যাই হোক সেটা পার্ট অফ লাইফ, কিন্তু যদি কেউ মেজের অসুস্থ হয় সেটা কোনোদিন কন্টেন্ট হবে না। যদি কোনো দিন কোনো কিছু মানে হসপিটালাইজড এরকম কোনো ব্যাপার হয়, হ্যাঁ তোমরা খবর পাবে তাদের, সেটাও কোনোদিন কন্টেন্ট হবে না। তোমরা যদি দেখো দিদুনের যে ব্লগটা আমরা দিয়েছিলাম, আমরা ব্লগটার মনিটাইজেশনও অন করিনি, বিকজ ওটাকে ওটার ভিউ দিয়ে ওটা দিয়ে প্রফেশনালিজম বা ব্যবসা বা কোনো কিছু করা হবে না, এটা একদম ডিসাইডেড। এটা শুভমও ডিসিশনটা নিয়েছে, আমিও ডিসিশনটা নিয়েছি, আমাদের দুজনের ডিসিশন যে ওই মোমেন্টে আমরা ব্লগ করবো না, ঠিক আছে? রাত্রি 11টার সময় ডক্টরের সাথে কথা বলার পরে ব্লগ এন্ড করে পরের দিন ওই ব্লগ আবার দেব বা হসপিটাল থেকে বেরিয়ে এসে বা হসপিটালে ঢুকে হালকাভাবে ক্যামেরা নিয়ে ঢুকে একটু দেখিয়ে সেই মানুষটার এখানে রাইস টিউব এখানে এইসব করে অসম্ভব পারবো না। গুড ইভিনিং, এখন আর বলবো না, ওয়েলকাম টু সুভ্রিজ ফ্যামিলি। দিনের শেষ প্রায় এসে শুরু করলাম, রিমা অনেকক্ষণ কিসি সকাল থেকেই ব্লগ করাও শুরু করে ফেলেছে অলরেডি। আমি রেডি বিকজ আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। সোনাই যে বলেছিল কালকে খুঁড়তো মামা, এডিট করতে গিয়ে কালকে আমি শুনছি রিমা বলছে সোনাইয়ের খুঁড়তো মামা। না অনেকের প্রশ্ন থাকতে পারে কি সোনাইয়ের মামার এতদিন পর বিয়ে হচ্ছে কেন, তো যাই হোক আমি এডিট করতে করতে এত হেসে ফেলেছিলাম, এখন আমি ব্লগটা করতে গিয়ে বলতে গিয়ে তোমাদের মনে করলো, ওকেও আমার ফোন করে বলা হয়নি তখন। যাই হোক সেইখানে যাচ্ছি, ওর আর আমার প্রায় বয়সটা সেমই, অনেক ছোটোবেলা থেকে আমরা একসাথেই খুব বড় হয়েছি, যখন আমার কাকার বিয়ে হয়েছিল তখন থেকেই ওর সাথে পরিচয়। তো যাই হোক ওর আজকে রিসেপশন পার্টি, সেখানে যাচ্ছি। ম্যাডামের এই যে এখনো সাজগো জালমারি এখনো বন্ধ হয়নি, চলছে, আমি অলরেডি রেডি হয়ে বসে আছি। আমার অ্যাকচুয়ালি একটা ব্যাপার হচ্ছে, আমার হয়েছে কি সোনাই আর সোনাইয়ের মাসির মেয়েকে সাজাতে হয়েছে, সাজিয়ে গুজিয়ে তারপরে নিজে সাজার এনার্জিটা একদম ছিল না, জানি না কীভাবে ওরা ভরসা করে আমার কাছে সেজে একটা বিয়ে বাড়ি গেল, তারপরে আমি নিজে সেজেছি। এই যে এই হলো একটা ওপরা বেনারসি, এটা আমার প্রায় অনেকদিন আগে কেনা, 2019 কেনা, একবার পড়েছিলাম এর আগে, এটা আবার পড়লাম, জানি না কেমন লাগছে। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িটা যাওয়ার কোনো প্ল্যান হবে কি হবে না এইসব দোনো মনে না, নতুন আর শাড়ি কেনা হয়নি আমার, বেঁচে গেলাম আমি তাতে। ও মেকআপ করছে, করতে করতে আমার মনে হলো একটা কথা তোমাদেরকে বলা উচিত, তাই আমি বলি। দেখো আমরা ব্লগ করি, আমরা কবে থেকে ব্লগ করছি না করছি সমস্তটাই তোমরা খুব ভালো মতো জানো, কবে থেকে মানে যারা এখনো অবধি প্রথম থেকে ব্লগ দেখে এসছো, যারা মাঝখানে আমাদের সাবস্ক্রাইবার হয়েছে তারাও একটুখানি দেখো চ্যানেলটা খুলে পুরো ভিডিওসগুলো, যে আমরা কবে থেকে ব্লগ করা শুরু করেছি। হ্যাঁ আমরা জানি আমরা অত আপার লেভেলে ব্লগ করি না, আমরা বাকিদের মতো ব্লগ করতে পারি না, অত হয়তো ভিউ হয় না আমাদের, কিন্তু তোমরা যারা দেখো বা যারা সাপোর্ট করো, যারা কমেন্ট করো বা না করো, আমরা কিন্তু কাউকে নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে। অনেককে বলবো না, কয়েকজনের মুষ্টিমেয় কমেন্ট আসছে ব্লগ করা ছেড়ে দাও,
ব্লগ করা ছাড়বো কি ছাড়বো না সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের বিষয়। অবশ্যই আমি সবসময় প্রথম দিন থেকে বলেছি নেগেটিভ কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার করে আরও ভালো ব্লগ তৈরি করার জন্য। এখনও আমি বলছি যে তোমরা আরও বেশি করে নেগেটিভ কমেন্ট করো যাতে আমরা আরও ইন্সপায়ার হই, আরও ভালো ব্লগ করতে পারি। কিন্তু ছেড়ে দেবো কি দেবো না সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার, সেটা কারোর ডিসিশনে আমরা চলবো এরকম নয়। ডিসিশনে আমরা তাদেরই চলবো যাদের ধরে আমরা শিখেছি, যাদের দেখে আমরা ব্লগ করা শিখেছি, যাদেরকে ভাবনা চিন্তা করি আমরা, যাকে আমি মাস্টার মশাই বলি। সে যদি আমাকে বলে তোর ব্লগটা এই জায়গায় ভুল হচ্ছে, তুই এটাকে ঠিক কর, তোর ওই জায়গাটা এই হচ্ছে, তুই এইভাবে কর, তুই ব্লগ কেন স্কিপ করছিস, তোরা কেন ব্লগ স্কিপ করছিস, তোরা এই এইটুকখানি ব্লগ দেখ, তারা সে যদি বা তারা যদি বলে সেটা আমি মানতে বাধ্য। বিকজ তাদের দেখে আমি বা রিমা ইন্সপায়ার্ড হয়েছি, সেই থেকে আমরা ব্লগ শুরু করেছি, তারপরে আমাদের জার্নিটা যেরকম যাচ্ছে সেরকমভাবে আমরা এগোচ্ছি, সেটা আমাদের ফল্ট। কিন্তু আমি সেটা কখনোই শুনবো না, পারবো না ওইভাবে করতে, তো এটা আমরা পারি না। আমাদের খুব চাপ পড়ে গেলে, প্রেশার পড়ে গেলে আমরা ব্লগটা করতে পারছি না, ঠিক আছে? তো সেই হিসাবে আমি তোমাদেরকেও বলি যে আমি তারই কথা শুনবো, যাকে আমরা ইন্সপায়ার্ড হয়ে, যাকে দেখে আমরা ব্লগ শুরু করেছি, যার কথায় আমরা ব্লগ ভাবি, চিন্তা করি, মনের মধ্যে রাখি যে হ্যাঁ সে করে যাচ্ছে, তাকে অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা একমাত্র তার কথাটাই শুনবো, কাকে ব্লগ ছেড়ে দিতে বললো না বললো এটা আমি বলতে পারব, আমরা তার কথায় চলতে পারবো না। আমি কোনোদিন ব্লগে এত রুডলি বলিনি, হয়তো বারবারই বলেছি নেগেটিভ কমেন্ট অলওয়েজ ইন্সপায়ার্ড আস, কিন্তু আজকে আমার দেখে এতটা খারাপ লাগলো যার জন্য আমি বলতে বাধ্য। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তো মোটা কাজের ওখানে যেতে হবে, সেই জন্য একটু আগেও বেরিয়ে যাচ্ছি, প্লাস কালকে দিদার ওই যে টেস্টটা হওয়ার কথা সেটাও হবে, সেই জন্য একটু আগেই চলে যাচ্ছি আপাতত। কিন্তু এই যে সোনাই ম্যাডাম রয়েছে, মি রয়েছে, নিনার বোন রয়েছে, সোনাই আজকে হলো গ্রেট, মানে একজন বিশাল বড় হোস্ট। হ্যাঁ বিশাল না, এইসব করে ব্যাপার না। বাড়ি থেকে তো অনেকক্ষণই চলে এসেছি, তারপরে আমি মাঝপথে একটু আমার মায়ের কাছে গেছিলাম, তারপরে বাড়িতে এসে ওদিকে যখন আমার মায়ের বাড়ির কাছাকাছি বিয়ে বাড়িটা ছিল, তো গেছি যখন একবার দেখা করে এলাম। আর কালকে দিদুনের একটা টেস্ট আছে, এর জন্য মামুনদের বাড়িতেও গেছিলাম, তারপরে মা বাবাকে নিয়ে এলাম। তো সব কিছু, বিয়ে বাড়িটা ভালো কাটলো, কালকে দিদুনের টেস্টটাও যেন খুব ভালো হয়, যা রিপোর্ট আসবে তোমাদের তো জানাবোই। তাছাড়া এমনিতে আমি মানে আর কি বাড়ি যেতে আমি ব্লগ করবোই, সেখানে তো আপডেট পাবেই যে কখন কী হচ্ছে। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।